কিরণ, তিনটে কি জিড়েছে? আমি না, শাহরুখ। শাহরুখ? ও, তার মানে এনগেজমেন্ট হয়েছে? না না, শাহরুখ খান ডরে, এখন ডরে ভর করেছে। হ্যাঁ তো বলুন কি করতে পারি? বাবার ব্যাপারটা তো শুনেইছেন। বড় একা লাগে। দোকা খুঁজে নিলি হয়? তুমি থাকো তো বিনোদ। হ্যাঁ বলুন, আপনার প্রবলেমটা কি বলুন? কুছ কুছ হোতা হ্যায়। ডাক্তারবাবু, আমাশা পেটের প্রবলেম, পুরো পরিষ্কার হয় না, কুচু কুচু হোতা হ্যায়। কি নাস্টি! আচ্ছা তুমি কথা বলাটা থামাবে? ডাক্তার থেকে এইবার আপনার অসুবিধাটা একটু ডিটেলস বলুন তো। বাবা মারা যাওয়ার আগে আমার জন্য একটি পাত্র ঠিক করে গেছিলেন, কিন্তু না জানি তার নাম, না জানি ঠিকানা। সে কি এরকম কেন? আসলে বাবার শর্ত ছিল বিয়ের আগে আমায় সে দেখতে পাবে না। ও, এইবার বুঝেছি ডাক্তার বাবু, এর জন্যই কুচু কুচু হতা। এ, এত ফোড়ন কাটলে কি করে কথাটা বলি বলুন তো। বিনা তুমি থামবে? আপনি সিনেমাটা দেখেছেন? নাই নাই, আমার সময় কোথায়? আপনি তো জানেনই আমার চেম্বারেও কুচু কুচু ভিড় হতা হ্যায়। আসলে কি হয়েছে জানেন তো, আমার পছন্দের পাত্র তো এসে এসেও এলো না, তাই কাজলের মতো আমিও দূরে চলে যাবো ভেবেছিলাম। আপনি বলুন তো, ওই কাজল দূরে গিয়ে কি করেছিল? একটা স্কুলের সঙ্গে যুক্ত হয়েছিল, তাই আমিও একটা স্কুল খুলবো, তবে জেনারেল স্কুল নয়, তোতলাদের স্কুল। হ্যাঁ, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন সেটাই তো বুঝলাম না। আপনি ডাক্তার মানুষ, যদি একটা চুৎসুই নাম বলে দেন আমার স্কুলের জন্য, তাই আর কি। মানে তোতলাদের স্কুলের নাম? বাহ, তোতলাদের স্কুলের নাম, ইয়েস, নিঃস্ব ভারতী। হ্যাঁ, নিঃস্ব ভারতী? ভারতী মানে বাক্য, আর সেই বাক্য যাদের থেকেও নেই, অর্থাৎ নিঃস্ব, তারাই হলো নিঃস্ব ভারতী। ওয়ান্ডারফুল, কি কনসেপ্ট! এই জন্যই বাবা এত ভরসা করতেন আপনার উপর। আপনার ফিসটা জানো কত? কি বলছেন, ফিস? শুধু এইটুকুর জন্য কি ফিস? না না, তা কি করে হয়, প্লিজ বলুন কত? দুশো চেম্বারে। আর বিশ্ব ভারতী,